কুমিল্লা জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ। মোহাম্মদ জুয়েল রানার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন 2 নং ওয়ার্ড তিতাসের সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ। সোমবার 26 ডিসেম্বর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু এ তথ্য জানান। জানা গেছে, গত 28 নভেম্বর কুমিল্লা জেলা পরিষদের সাধারণ সভায় অস্থায়ী চেয়ারম্যান প্যানেল নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় সভায় সোমবার মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশকে প্যানেল চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। এদিকে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, সকল সদস্য ও তিতাস উপজেলার সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শুভেচ্ছা জানান। পাশাপাশি দেশের উন্নয়নের অগ্রযাত্রায় কুমিল্লা জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।